আসসালামু আলাইকুম। জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন পাঁচটি খাবার খেলেই আপনার সন্তান হবে বুদ্ধিমান, অর্থাৎ আপনার সন্তান মেধাসম্পন্ন একজন সুস্থ মানুষ হিসেবে গড়ে উঠবে। সকল মায়ের স্বপ্ন থাকে তার সন্তান বুদ্ধিমান ও মেধাবী হবে, তবে এটা অনেকটাই নির্ভর করে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাসের উপর। ওই সময় পুষ্টিকর এবং ফোলিক অ্যাসিড, ভিটামিন ডি, আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। এতে সন্তানের শারীরিক ও মানসিক গঠনে সহায়তা করে। তাই গর্ভাবস্থায় এমন ধরনের খাবার খান যেগুলো আপনার গর্ভস্থ সন্তানের বুদ্ধি বাড়াতে পারে। জানেন কি, শিশু যখন জন্ম নেয় তখন তার মস্তিষ্কের মাপ যে কোনো পূর্ণবয়স্ক মানুষের 25% থাকে। 2 বছর বয়সে সেটা বেড়ে হয় 75%। তাই প্রথম 2 বছর সন্তানের মস্তিষ্কের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু খাবার যা শুধু গর্ভাবস্থায় নয়, যখন থেকে সন্তান ধারণের কথা ভাববেন তখন থেকেই খাওয়া উচিত। এই সাপ্লিমেন্ট ও খাবারগুলো আপনার বাচ্চার আইকিউ বাড়াতে পারে। জন্মের পরেও আপনি প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে আপনার সন্তানের মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে পারেন। তাহলে চলুন জেনে নেই বুদ্ধিমান সন্তানের জন্য গর্ভাবস্থায় কী কী খাবার খাওয়া খুবই জরুরি। প্রথমে রয়েছে তেলযুক্ত মাছ। এই তেলযুক্ত মাছের মধ্যে রয়েছে স্যালমন, টুনা, ম্যাকারেল ইত্যাদি মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এগুলো বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি। এক গবেষণায় দেখা গেছে তুলনামূলকভাবে যেসব মায়েরা গর্ভাবস্থায় সপ্তাহে 2 বারের কম মাছ খায় তাদের সন্তানের আইকিউ মাত্রা অন্যদের তুলনায় কম। তারপর রয়েছে ডিম। ডিম অ্যামাইনো অ্যাসিড কোলিন সমৃদ্ধ, যাতে মস্তিষ্কের গঠন ভালো হয় ও স্মরণশক্তি উন্নতি হয়। গর্ভবতী নারীদের দিনে অন্তত 2টি করে ডিম খাওয়া উচিত, 4 থেকে কোলিনের প্রয়োজনে অর্ধেক পাওয়া যায়। কাজে গর্ভবতী মহিলাদেরকে নিয়মিত ডিম খেতে হবে। ভিটামিন ডি। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য ভিটামিন ডি খুবই দরকার। গবেষণায় দেখা যায় যেসব মায়েদের ভিটামিন ডি এর মাত্রা প্রয়োজনের চেয়ে কম থাকে তাদের বাচ্চার মস্তিষ্ক দুর্বল হয়। সাপ্লিমেন্ট ছাড়াও সূর্যের আলো ভিটামিন ডি এর খুবই ভালো উৎস। ডিম, চিজ, বিফ, লিভার ইত্যাদি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। তারপর রয়েছে দই। শরীরকে প্রচুর পরিশ্রম করতে হয় সন্তানের স্নায়ুকোষগুলো গঠনের জন্য। এর জন্য আপনার বাড়তি কিছু প্রোটিন প্রয়োজন হয়, আর এই প্রোটিনের চাহিদা পূরণের জন্যই দই খেতে পারেন। তাছাড়া দইয়ের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যা গর্ভাবস্থায় খুবই উপকারী। তারপর রয়েছে আয়োডিন। গর্ভবতী মায়ের আয়োডিনের অভাব, বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে সন্তানের আইকিউ কম করে দিতে পারে। গর্ভাবস্থায় আয়োডিনযুক্ত লবণ খান। এছাড়া সামুদ্রিক মাছ, ডিম, দই ইত্যাদি শরীরে আয়োডিনের যোগান দেবে। তারপর রয়েছে ফোলিক অ্যাসিডযুক্ত জন্মপূর্ব সাপ্লিমেন্ট। মস্তিষ্কের কোষ গঠনে ফোলিক অ্যাসিড খুবই প্রয়োজনীয়। এক গবেষণায় দেখা গেছে যে যেসব নারী গর্ভাবস্থায় সন্তান প্রসবের 4 সপ্তাহ আগে ও 8 সপ্তাহ পরে অবধি ফোলিক অ্যাসিড নিয়ে থাকে তাদের 40% প্রবণতা কম হয় অটিস্টিক বাচ্চা জন্ম দেওয়ার। সবুজ শাক পাতা যেমন পালং শাক, ডাল ইত্যাদি ফোলিক অ্যাসিড সরবরাহ করে। এছাড়াও ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ভিটামিন B12 এর সাথে খাওয়া উচিত। তো সবশেষে একটি কথাই শুধু বলবো,
গর্ভাবস্থায় প্রতিটি মা সুস্থ এবং সুন্দর থাকুক এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।